এবার কলকাতা সহ এরাজ্যের ছেলেমেয়েরা খুব সহজেই তৈরি হতে পারবেন ইউপিএসসি এবং WBCS পরীক্ষার জন্য। APTI তাদের দুটি সেন্টারের মাধ্যমে এই প্রশিক্ষণ দিচ্ছে, তাই আর দিল্লিতে গিয়ে নয়, নিজের শহরেই নেওয়া যাবে ইউপিএসসি এবং WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি। নিউ টাউন ক্লক টাওয়ার গ্রাউন্ডে আয়োজিত বইমেলায় উদ্বোধন হলো তাদের স্টলের। প্রাক্তন পুলিশ কর্তা আর কে জোহরির হাত ধরে উদ্বোধন স্টলের। ইউপিএসসি এবং WBCS পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায় তা ছাত্রছাত্রীরা জানতে পারবেন এই স্টল থেকে। পাশাপাশি এই স্টলে এসে যদি এই ইনস্টিটিউটে কেউ ভর্তি হন তাহলে কোর্স ফিতে থাকছে বড় অঙ্কের ছাড়। বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা ইউপিএসসি বা WBCS পরীক্ষার দিকে ঝুঁকছে না, বরঞ্চ কর্পোরেট সেক্টরের দিকেই ঝোঁক বেশি তাদের। তাই এদিন আর কে জহুরি বলেন, ছাত্রছাত্রীরা যাতে সিভিল সার্ভিসের দিকেও এগিয়ে যান তাই তাদের মানসিকতা গড়ে তোলা দরকার। স্টুডেন্টের প্রিপারেশনের ব্যাপারটা হচ্ছে যে এখানে তো কোনো সিলেবাস নেই, অথচ সিলেবাস দেওয়া আছে, বলা আছে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের ডেপথ কত আছে সেটা ওখানে বলা থাকে না। সুতরাং এটা বলা মুশকিল যে কোনটা প্রিপেয়ার করবো কোনটা প্রিপেয়ার করবো না। প্রিপারেশন সব কটা সাবজেক্টেই থরভাবে করতে হয়। এখন যে প্রিপারেশনটা দরকার আছে সেটাতে কতগুলো ইনস্টিটিউশনসও আছে, কতগুলো ইন্ডিভিজুয়াল আছে যারা IAS বা সিভিল সার্ভিসেস বা WBCS এর প্রিপারেশনটাকে কোচিং বা গাইডেন্স দেয়, অ্যাপ্লাস তো দিচ্ছেই, এছাড়া আরও অনেক আছে। তো কোন বছরে কী আসবে বেসিক্যালি ডিপেন্ডস অন হোয়াট ইজ ইউর অ্যাওয়ারনেস, আপনাদের অ্যাওয়ারনেস কীরকম আছে। নিউজ পেপার করতেই হবে, নিউজ পেপার না পড়ে উপায় নেই। এর সিভিল সার্ভিসেসের একটা মেন্টালিটি থাকা দরকার আছে, আর মানে সাহেব হয়ে গেলে তো চলে না। এখন সার্ভিস বলে জিনিসটা আছে, দিস ইজ এ সিভিল সার্ভিস, লোকেদের সেবা করতে হবে, লোকেদের কাজ করতে হবে। তো ও মেন্টালিটি যদি না থাকে তাহলে তো কর্পোরেটে অনেক লোকেরা কাজ করে বা অন্য অন্য মানে স্ট্রিমসে কাজ করে। তো সিভিল সার্ভিসের মেন্টালিটি একটু ডেভেলপ করা দরকার আছে। তো হিয়ার উই আর, আমরা এখন বইমেলাতে উপস্থিত দাঁড়িয়ে আছি। আমাদের এই কিছুক্ষণের মধ্যে ইনাগুরেশন হবে। নিউটাউন বুক ফেয়ারে আমরা একটা স্টল নিয়েছি P8। আপনারা চাইলে আসতে পারেন, এসে ইনফরমেশন গ্যাদার করতে পারেন। ইনফরমেশন রিগার্ডিং UPSC বা WBCS সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য আমাদের এই সেন্টারটা এখানে নেওয়া হয়েছে। একটা মোটো আমাদের এই সেন্টার এই স্টলটা নেওয়ার পিছনে আছে হচ্ছে ক্রিয়েটিং অ্যাওয়ারনেস রিগার্ডিং সিভিল সার্ভিস এক্সামিনেশন। তো আপনারা যদি দেখেন যে অনেকেই অনেক স্ট্রিমে যায় কিন্তু এই স্ট্রিমটা অনেক কম স্টুডেন্টরাই বেছে নেয়, সবাই ভাবে এটা অনেক ডিফিকাল্ট বা প্রসেসটা খুব লেন্দি। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা বা এই এই এক্সামিনেশনের যে নলেজ বা ফ্যাকাল্টি এই সব কিছুই আমরা প্রোভাইড করি, সে UPSC হোক আর WBCS হোক। UPSC তে একটা পজিটিভ, ভেরি ভেরি পজিটিভ থিং হচ্ছে সবাই আগে জানতো যে UPSC প্রিপারেশনের জন্য দিল্লি যেতে হয়। তো সেই যে নোশনটা সেটা APTI+ অনেকদিন আগেই চেঞ্জ করা শুরু করেছে। এখন আমরা টু অ্যান এক্সটেন্ট আপনি বলতে পারেন আমরা সাকসেসফুলও হয়েছি। আমাদের দিল্লির ফ্যাকাল্টি APTI+ কলকাতাতে এসে ক্লাস করে। তো সেই ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলে আছে বা যারা আমাদের আশপাশ যে স্টেটসগুলো আছে সেখানকার স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় APTI+ এসে ক্লাস করতে পারে। তো একটাই মেসেজ আমার স্টুডেন্টদের জন্য, যদি কোনো ইনফরমেশন লাগে রিগার্ডিং দিস কোর্স বা দিস সার্ভিস, ইউ ক্যান কাম অ্যান্ড ইউ ক্যান আস্ক অ্যাবাউট দ্য ইনফরমেশন, উই উইল বি হ্যাপি টু হেল্প ইউ অ্যান্ড উইল গাইড ইউ থ্রু। আমাদের দুপুর 1টা থেকে বিকেল 9টা রাত 9টা অবধি খোলা আছে। আর যারা ইন্টারেস্টেড তাদের জন্য কিভাবে আপনারা ক্লাসগুলো নেবেন বা কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে আপনাদের সবকিছু ক্রিয়েটিভিটি তৈরি করবেন? দেখুন, আমাদের তো এই রিসেন্ট জানুয়ারি থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি এখন আমাদের রেকর্ডিং ব্যাচ স্টার্ট হতে থাকবে। বিকজ এই সময় থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করবে স্টুডেন্টরা 2024-25 জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের দুটো সেন্টার আছে অফলাইন ক্লাসেসের জন্য, একটা সল্টলেক সেক্টর টু বৈশাখীতে, একটা এলগিন রোড ভবানীপুর আশুতোষ মুখার্জি রোডের ওপরে। তো সেই ক্ষেত্রে তারা এই স্টলে এসে ইনফরমেশন গ্যাদার করতে পারে, প্লাস আমরা স্টলেও অ্যাডমিশন প্রসেস করার বন্দোবস্ত করেছি। তো সেখানে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের স্টলে, একটা ফ্ল্যাট 17,000 ডিসকাউন্ট থাকবে কোর্স ফিজের ওপরে, যেটা এই বুক ফেয়ার নেওয়ার জন্য আমরা ডিসকাউন্টটা লঞ্চ করেছি। তো যারা চায় তারা স্টলে এসেও অ্যাডমিশন নিতে পারে বা ইনফরমেশন গ্যাদার করতে পারে, ইভেন আমাদের সেন্টারও ভিজিট করতে পারে। দেব রিপোর্ট, চ্যানেল 10।